আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমাদের খুব পছন্দের একজন মানুষ পেয়েছি, অ্যাটর্নি ঈশ্বর স্বামী। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি। আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে দর্শক, যেহেতু আমরা অ্যাটর্নি ঈশ্বর স্বামীকে আমরা পেয়েছি, আমাদের একটি নির্ধারিত বিষয় আছে, পাবলিক চার্জ নিয়ে কথা বলবো। তবে আইনি বিষয়, অভিবাসন সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাদের সাথে প্রশ্ন করতে পারেন, মতামত তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, সবাই আমি বলবো যে কিছুটা পরিষ্কার ধারণা পাচ্ছে, আবার পাচ্ছে না, ধোঁয়াশায় আছে, আতঙ্কে আছে, 15 অক্টোবরের পরে কি হচ্ছে সে বিষয়টি নিয়ে সবশেষ আপডেট আপনার কাছে কি তথ্য আছে পাবলিক চার্জ নিয়ে? আমরা নতুন দেখেন ল যেটা ওর পাবলিশ করেছে সেপ্টেম্বরে, ইটস অল দ্য সেম। আচ্ছা, আমরা যেটা ওনারা বলেছে 15 তারিখ, অক্টোবরের 15 তারিখ থেকে এফেক্টিভ ডেট হবে। এটাও বলা হয়েছে যে যদি 15 তারিখের আগে কেউ স্টপ করে দেয়, সেটার এফেক্টটা হবে না, অ্যাজ অ্যাজ ওয়ার্স অ্যাজ যে কন্টিনিউ করে চার্জটা। আবার বলা হয়েছে যে কেস বাই কেস বেসিসে এটা ডিল করা হবে এবং এটা ডিসক্রেশনারি হবে। কে আছেন দর্শক আমাদের সাথে? আমি জানতে চাচ্ছি যে আর কতদিন লাগবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে এখন যে ভিসা দিচ্ছে, ভিসা প্রক্রিয়াটা কোন সালে দিচ্ছে এখন? আচ্ছা, 2007 সালের জুলাই। ভাই বোনের অ্যাপ্লিকেশন 2006 সালের নভেম্বর চলতেছে এখন। আচ্ছা, ওনারটা অ্যাপ্লাই হচ্ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে 2007 জুলাই, সো ওনাকে ফিউ মোর মান্থস ওয়েট করতে হবে, 8 to 10 months, আরো কিছু মাস। আমাদের আরেকজন আছেন সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি বলছি ব্রোঞ্জ থেকে। জি ভাই, প্রশ্নটি? আমার প্রশ্ন হলো, আমি গত বছর সেপ্টেম্বরে এই দেশে ইমিগ্রান্ট হয়ে আসছি। আমার মেয়ে বাই বর্ন সিটিজেন, সে আমাকে ইমিগ্রান্ট করে আসছে, কিন্তু আমাকে স্পন্সর করছে আমার এক আত্মীয়। এখন জি আপনার প্রশ্নটি শেষ করতে হবে। আমি এখানে লং টার্ম কেয়ার একটা প্রোগ্রামে সংযুক্ত হতে চাচ্ছি, এখন এটা কি, এটা করলে আমার কি ক্ষতি হবে বা কি হবে আমাকে একটু ক্লিয়ারলি জানতে চাই। আচ্ছা, তার প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। ওনার মেয়ে ওনাকে গত বছর 2018 সেপ্টেম্বরে এনেছেন, উনি এখন গ্রিন কার্ড হোল্ডার, এবং ওনার সিটিজেনশিপের সময় এটা সমস্যা করতে পারে। উনি বলছে লং টার্ম কেয়ার নিতে, এটার মধ্যে অনেক কিছু আসে লং টার্ম কেয়ারে, সো উনি নিলে, এখন ডিপেন্ড করে, আবারও বলছি কেস বাই কেস বেসিসে ইমিগ্রেশন অফিসারের ডিসক্রেশন থাকবে। উনি এইজ, মানুষের হেলথ, যাকে মানে অ্যাপ্লিকেন্ট আছে তার হেলথ, এইজ এবং তার ক্যাপেবিলিটি, এভরিথিং ডিসাইড নিয়ে ডিসাইড করবে ওয়েদার উনি সেলফ সাফিসিয়েন্ট এবং সেলফ রিলায়েন্স হতে পারবে কি না। যদি হতে পারতেন, ওনার সব কিছু কোয়ালিটি আছে এবং ইচ্ছা করে উনি হন নাই, তাহলে ওনাকে হয়তো ব্যাডলি এফেক্ট করবে। আর যদি মনে করেন যে ওনার এটা এই ক্যাপাবিলিটিগুলো ছিল না এবং উনি হতে পারেন না, তাহলে হয়তো ওনাকে অতটা এফেক্ট করবে না। দেখেন, এটা এখনও অনেক নতুন, এখনও এটা এনফোর্সমেন্ট শুরু হয় নাই, তো আমরা জাস্ট আমাদের অপিনিয়ন দিতে পারি, অ্যাকচুয়াল সিচুয়েশনও তো আমরা এখনও আসি নাই এটাতে। 15 অক্টোবরের পরে অনেকখানি বোঝা যাবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি আমি উলসাই থেকে নাসিম বলছি। জি নাসিম ভাই। আচ্ছা, কোয়েশ্চন, আমি শুনছি নাকি হাজার লোকে বললো এখন থেকে যারা ভাই বোনের অ্যাপ্লাই করবে ওইটা ইমিগ্রেন্ট ভিসাটা দিবে টেম্পোরারি, এরপরে এই দেশে আসিয়া প্রসেসিংয়ের মাধ্যমে গেলে এটা পার্মানেন্ট হবে, এটা কি ট্রু হয়েছে? মানে এই মেসেজটা আমি পাইছি। আচ্ছা, কি বলবেন? এখনো এটা হয়নি,
এটা বিভিন্ন ধরনের প্রসেসিং এর মধ্যে যাবে কথা হচ্ছে, কিন্তু এখন এটা ফুল ফ্লেশ ল মানে এখনো এই ধরনের কোনো নীতি হয়নি। এবং সেই সাথে দর্শক সবসময় আমরা বলছি একটি কথা যে একটি নীতি হয়েছে পাবলিক চার্জের বিষয়টি, কিন্তু আপনাদের আবেদন করার যে জায়গাটি সেটি ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, এবং ব্যক্তিগত পর্যায়ে ফাইল টু ফাইল এটি অনেক কিছুই নির্ভর করবে, ভ্যারি করবে সিদ্ধান্ত। আরেকটা জিনিস পাবলিক চার্জে যেটা এফেক্ট করবে, আপনার ভাই বোনের অ্যাপ্লিকেশন বলেন, মা বাবার অ্যাপ্লিকেশন বলেন, যেটা হচ্ছে যে আপনি যার জন্য অ্যাপ্লাই করছে উনি কি এদেশে এসে পাবলিক চার্জ হওয়ার সম্ভাবনা আছে কিনা, লাইকলি টু বি পাবলিক চার্জ, উইচ ইজ আ ভেরি ভেগ, এটা অনেক জেনারেলাইজ একটা ওয়ার্ডিং ওরা ইউজ করছে, এটার মধ্যে অনেক কিছু পড়ে যায়, যে উনি এখন ফর এক্সাম্পল উনি হয়তো ইংলিশ উনি জানেন না, ইংলিশ শিখে উনি কাজ করতে গিয়ে এর মধ্যে যে সময়টা সেই সময়টা উনি পাবলিক চার্জ হবেন কিনা, এগুলো বিভিন্ন ধরনের অনেক অনেক ব্রড একটা এটাকে কভার করবে, লাইকলি টু বি পাবলিক চার্জ এই শব্দটা ওনারা ইউজ করেছে এইটা এটার মধ্যে আর কি। সো এটার মধ্যে দেখা যাচ্ছে যে ধরেন আপনি কোনো ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, ওনারা ইংলিশ জানেন না, অথবা এগুলো আমি জাস্ট উদাহরণ হিসাবে দিচ্ছি, এখনও আমাদের কাছে কনক্রিট কোনো এভিডেন্স আসে নাই অথবা কেস আসে নাই, আমি জাস্ট বলছি যে এই ধরনের কিছু কেস হতে পারে যে ওনারা দে আর লাইকলি টু বি পাবলিক চার্জ হিয়ার ওয়েন দে কাম হিয়ার, তো এরকম হয়ে ওই ভিসাগুলো ডিনাই হওয়ার চান্স আছে। সো এই জন্য যাদের অ্যাপ্লিকেশন, যাদের ভাই বোনরা অনেক ওয়েটিং লিস্ট আছে, অনেক লম্বা ওয়েট আছে, তাদেরকে ধরেন ইংলিশ শেখান অথবা স্কিলড কোনো ধরনের স্কিল এই জিনিসগুলো শেখান, যাতে এখানে এসে ওনারা সেলফ সাফিসিয়েন্ট এবং সেলফ রিলায়েন্স হতে পারে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে, কে আছেন? হ্যালো, জি, টেলিভিশন ভলিউমটি কমিয়ে নেবেন আপা, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি বেহজাবিন মিলাদ খান বলছিলাম পেনসিলভেনিয়া থেকে। জি, আমি আমার হাজবেন্ড সহ আমার হাজবেন্ডের বড় ভাই আমার হাজবেন্ডের জন্য ইয়ে করেছিল, অ্যাপ্লাই করেছিল, এরপরে আমরা 2014 আমরা ইউএসএ আসি ইমিগ্রেন্ট ভিসায়, কিন্তু সামহাও আমরা দুই মাস থেকে গ্রিন কার্ড না নিয়ে আর কোনো সিস্টেমে না গিয়ে আমরা ইউএসএ ছেড়ে চলে যাই। তো যেহেতু আমরা গ্রিন কার্ড পাইনি, তো 8 মাস পরে আমার মেয়ে আর আমার গ্রিন কার্ডটা আসে, কিন্তু আমার হাজবেন্ডের গ্রিন কার্ডটা আসে না। তখন আমরা 1 বছরের জন্য ওয়েট, মানে 1 বছরের মধ্যে আমাকে ইউএসএ ঢুকতে হবে, তো তখন আমি 1 বছরের মধ্যে ইউএসএ ঢুকে যাই, কিন্তু আমার হাজবেন্ডের যেহেতু গ্রিন কার্ড আসেনি সে ঢুকতে পারে নাই। ঠিক 1 বছর পার হওয়ার পরে 1 বছর 2 মাসে আমার হাজবেন্ডের গ্রিন কার্ডটা আসে আমার ভাসুরের পোস্টাল অ্যাড্রেসে, যেটা তখন এক্সপায়ার্ড হয়ে যায়। তো এক্সপায়ার্ড হয়ে যাওয়ার কারণে আমার হাজবেন্ডের গ্রিন কার্ডটা ইনভ্যালিড হয়ে যায়। তো এরপর 2016 আমি আমার হাজবেন্ডের জন্য আবার অ্যাপ্লাই করি গ্রিন কার্ডের জন্য অথবা ইমিগ্রেন্ট ভিসার জন্য। এরপর থেকেই আমাদের সাথে ইউএস এমবিসির কন্ট্যাক্ট হচ্ছে, কিন্তু ওরা সেম কাগজ বারবার চাচ্ছে। এখন ফাইনাল যে কাগজটা আমার থেকে চেয়েছে সেটা হচ্ছে ট্যাক্স, আমার ট্যাক্স রিটার্ন আমার থেকে চাচ্ছে, যেহেতু আমি কোনো কিছু করি না, আমি এভরি 6 মান্থস এটা মেনটেন করে এসেছি 2013 থেকে আমি আর আমার মেয়ে, সেহেতু আমি ওনাকে ট্যাক্স রিটার্নের কোনো কাগজ এই মুহূর্তে আমার পক্ষে এমবিসিতে আমি দিতে পারছি না। তো ফার্দার এখন আমি কি করব, এখন আমার এই স্টেটে আছে, 5 মান্থস আগে আমি পাঠিয়েছি, আমাকে ওরা এই মেইলটা পাঠিয়েছে, কিন্তু আমি আসলে 5 মান্থস আমি কোনো রিপ্লাই দিতে পারি না ইউএস এমবিসিকে। থ্যাংক ইউ, এটাই আমার কোয়েশ্চেন, ফার্দার আমাকে কি করবে? প্রথমে তো উনি বলছেন 1 বছরের মধ্যে ওনার গ্রিন কার্ডটা চলে গেছে, এটা ইউজুয়ালি ভাই বোনের অ্যাপ্লিকেশনে আপনি 10 ইয়ার্সের গ্রিন কার্ড নিয়ে আসেন, সো 1 বছরের মধ্যে ওটা ডেট চলে গেল কিভাবে এটাই আমার বুঝতে পারিনি আমি। এনিওয়ে, ওনার এখন যে প্রশ্ন, উনি 5 মান্থস উনি ট্যাক্স রিটার্ন দিতে পাচ্ছেন না, এটা সাবস্টিটিউট আছে, উনি যদি ট্যাক্স রিটার্ন দিতে না পারে উনি একটা সাপোর্টিং স্পন্সর নিতে পারে, জয়েন্ট স্পন্সর যেটাকে বলে, তা ওনাদের ট্যাক্স রিটার্ন দিতে পারে, এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে উনি ট্যাক্স ফাইল করতে পারে, এটা উনি একজন সিপিআর কাছে কথা বললে এটা ভালো করবেন, উনি ব্যাক ডেট দিয়ে উনি মানে ট্যাক্স রিফান্ডের জন্য ট্যাক্স রিটার্ন করতে পারে লেটার অন, যে কিছু ফাইন নেবে হয়তো, কিন্তু করা সম্ভব। আর যদি এটা ওনার সম্ভব না হয় তাহলে উনি জয়েন্ট স্পন্সর নিয়ে নেবেন। আর উনি যে কোনো ধরনের রিপ্লাই না দিয়ে 5 মাস বসে থাকা, সেটি তো উচিত হয়নি, সেটি উচিত হয়নি অবশ্যই, কারণ ওনার সময়টা নষ্ট হয়েছে, 5 মান্থস চলে গেছে।
সো ইমিডিয়েটলি এটা করা উচিত। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখন আমাদের অ্যাডভাইস আমরা সবসময় বলে থাকি যে আপনারা নিজেরা না করে ইমিগ্রেশন বলেন, ট্যাক্স রিটার্ন বলেন, যাই করেন প্রফেশনালদের মাধ্যমে করান, কারণ এখন ছোট ছোট বিষয়গুলো নিয়ে স্টাক হয়ে যাচ্ছে এবং বছরের পর বছর ইমিগ্রেশন এই যে পাঁচ মাস উনি বসে আছেন, আরও কাগজপত্র দিলেও ওনাকে আরও অ্যাপ্রক্সিমেটলি আট নয় মাস এক বছরের মতো বসে থাকতে হবে, সো ইটস আ লং টাইম। সো আপনি যদি প্রপারলি না করেন আবার যে ওটা একটা প্রবলেমের সম্মুখীন হতে পারে লেটার অন। সেটি আমরা এই অনুষ্ঠান থেকেও কিন্তু বারবার ওনাদের বলি যে আপনাদের যাকে পছন্দ কিন্তু দেখে নেবেন তিনি প্রফেশনাল কিনা, তিনি অ্যাটর্নি কিনা, এবং ট্যাক্স ফাইল যার কাছে করতে যাচ্ছেন তিনি সিপিএ কিনা, এনরোল এজেন্ট কিনা, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা যদিও ভাবি খুব সহজ ছোট ছোট কাজ, ছোট ছোট ফর্ম, কিন্তু ছোট ছোট ভুলের জন্য কিন্তু অনেক জটিল পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু অনেক টাকা যেমন যায় সময়ও কিন্তু নষ্ট হয়। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? জি, নামটি বলে, ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করুন। আমার মেয়েদের জন্য আমি অ্যাপ্লাই করছি 2010 এর সেপ্টেম্বরে, অ্যাপ্রুভাল লেটার আসছে ফেব্রুয়ারির 11 ফেব্রুয়ারির। তো আমার আর কতদিন লাগবে? এখনো আমার আর কোনো চিঠিপত্র পাই নাই, এখন কতদিন লাগবে? এখন চলছে মা বাবার অ্যাপ্লিকেশন হচ্ছে 2007 এর সেপ্টেম্বর চলছে এখন, আপনি করেছেন সেপ্টেম্বর 2010 এ, আপনার প্রিটি লং টাইম ওয়েট করতে হবে, আর একটু অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি, আমি নোয়েলি থেকে শামিমা পারভিন নাজমিন কথা বলছি। জি, আমার কাছে দুটা প্রশ্ন। বলুন নাজমিন আপা, প্রশ্নটি ঝটপট করে ফেলুন। প্রশ্ন হচ্ছে যে আমি 2007 সালে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007 মার্চে, তারপর যখন আমি অনলাইনে যা এটা চেক করি তখন দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভড, আমাকে কতদিন অপেক্ষা করতে হবে? এক নাম্বার। দু নাম্বার হচ্ছে আর বাকি ভাই বোনের জন্য যদি আমি 12ই অক্টোবরের আগে করি তাহলে কি আমি করতে পারবো? আপনি 12ই অক্টোবরে কিন্তু ভাই বোনের অ্যাপ্লিকেশনে কিছু হচ্ছে না, আপনি এখনই করে ফেলেন, 15ই অক্টোবর পর্যন্ত ওয়েট করার দরকার নেই। আর 15ই অক্টোবরের ইটস নট অ্যান ইস্যু রাইট নাও ফর এই পারপাসে। আরেকটা হচ্ছে যে আপনি ভাই বোনের অ্যাপ্লিকেশন করেছেন 2007 মার্চে, এখন চলতেছে ভাই বোনের অ্যাপ্লিকেশন 2006 নভেম্বর, সো অ্যাপ্রক্সিমেটলি 8-9 মাস অথবা 1 বছর আপনাকে ওয়েট করতে হতে পারে। এবং সল ডিপেন্ড অন দ্য কোটা, কোনো আবেদনের ক্ষেত্রে কোনো এখনো পর্যন্ত বাধা আসে নাই, কিছু আসে নাই, আসে নাই। পাবলিক চার্জটা নিয়ে সবাই এটা নিয়ে খুব বেশি কল্পনা জল্পনা করছেন এবং ভাই বোনের অ্যাপ্লিকেশনটার সাথে সাথে চলে আসতেছে কল্পনা। আপনারা সবার জন্য আবেদন করতে পারবেন, যেটি আইন আছে সেই আইনের কোনো পরিবর্তন হয়নি, শুধু ইমিগ্রেশন অফিসার ডিসিশন নেবেন যে কাকে তারা গ্রিন কার্ড দিয়ে আমেরিকাতে ঢুকতে দিবে, তারা পাবলিক চার্জের সম্মুখীন হবে কিনা সেই বিষয়গুলো। আর আরেকটা জিনিস হচ্ছে পাবলিক চার্জ এটা নতুন করে ওনারা কিছু অ্যাড করেন না, এটা ছিল 1996 এর যে ইমিগ্রেশন আইন ছিল সেটাতেও ছিল, কিন্তু সেখানে এত এলাবোরেটলি ডিসক্রাইব করা হয় না, পাবলিক চার্জটাকে ডিফাইন করা হয় না, হ্যাঁ বাস্তবের, এখন এনফোর্সমেন্ট করা হচ্ছে এবং এটাকে ডিফাইন করা হয়েছে অনেক এলাবোরেটলি, দ্যাটস অল ইট ইজ। সেটি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি কুইন্স থেকে রহিমা বলছিলাম। জি রহিমা আপা, আসলে আমার কোশ্চেন হলো, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছি 2011 এ, এখন ওনার ছেলে মেয়েরা এক একজন এক এক বয়স, ধরেন কেউ 15-16, এখন কি আমার কোশ্চেন হলো ওনারা যখন ডাকবে তখন কি ওনার বয়স কত হলে ওরা আসতে পারবে, মানে কারেন্ট এজ না, যখন ডাকবে তখন ওদের এজ কত হলে ওরা আসতে পারবে মিনিমাম? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আন্ডার 21 হলে ওনারা আসতে পারবে, প্লাস সিএসপি এর আন্ডারে আপ টু 23 পর্যন্ত আসতে পারে, এটা ডিপেন্ড করে এগেইন সিএসপি এর রুলের আন্ডারে আর কি, চাইল্ড প্রোটেকশন সেই জায়গাটিতে। আরেকটি প্রশ্ন নিয়ে আমরা বিরতিতে যাব, তবে প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আমি ফাহিমা ব্রংস থেকে বলছি। জি ফাহিমা আপা, আমার প্রশ্ন হচ্ছে পাবলিক চার নিয়ে, আমি আমরা হচ্ছে কি মানে এই জানুয়ারি মাসে স্পন্সর দিছি, তো শুনতেছি নতুন নিয়ম হচ্ছে স্পন্সর
হ্যালো, স্পন্সর দিলে নাকি ব্যাংকে টাকা রাখলে কেটে নেয়? আমরা তো জানি না, আসলে পরিচিত একজনকে দিছি, তো উনি হয় বেনিফিট খেলে কিংবা কোনো পাবলিক চার্জের কোনো সুবিধা নিলে আমাদের ব্যাংকে টাকা রাখলে কেটে যাবে কিনা, সেটাই প্রশ্ন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা সুন্দর একটা প্রশ্ন যে পাবলিক যারা স্পন্সর করছেন তাদের হচ্ছে আপনারা একটা কন্ট্রাক্ট সাইন করছেন যে ওনারা যাকে আপনি স্পন্সর করছেন উনি এসে যদি পাবলিক চার্জের ওপর ডিপেন্ডেন্ট হন অথবা পাবলিক ফান্ড নেন তখন আপনার উপর এটা আসবে। এখনো পর্যন্ত এটা প্রয়োগ হয়নি। আমরা আবারও বলছি এটা অনেক নতুন একটা, এখন এনফোর্সমেন্টটা খুব নতুন, অক্টোবরের 15 তারিখের পর থেকে এটা এনফোর্সমেন্ট করা হবে। সো আমরা এখনও ক্লিয়ার না যে তারা কি করবে, তারা চার্জ করে নেবে না আপনাকে পরবর্তীতে গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপে যে প্রবলেম করবে, তিনি যদি আমেরিকার কোন পাবলিক চার্জের সম্মুখীন হন আমার দায় দায়িত্ব মানে স্পন্সর কিংবা জয়েন্ট স্পন্সর, তো সেক্ষেত্রে তো একটু সতর্ক হতেই হবে, অবশ্যই হতে হবে। এবং যাদেরকে আনতেছেন তাদেরকেও এটা বলে দিবেন আপনারা যে এখানে দেখেন ইমিগ্রেন্টদের একটা ভালো এখানে অনেক বছর ধরে ইমিগ্রেন্টরা এই কান্ট্রিটাকে বিল্ড করেছে। সো সেলফ সাফিসিয়েন্সি অ্যান্ড সেলফ রিলায়েন্স এই দুটা জিনিস যেন থাকে নাদের মধ্যে, সেই জায়গাটিতে থাকে। আমরা একটা বিরতিতে যাই, তারপরে বিরতিতে যে অনেকে আছেন ফোনে আমরা চেষ্টা করব তাদের প্রশ্নগুলোর উত্তর দিতে, এবং ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অ্যাটর্নি ঈশ্বর স্বামী। আমরা কথা বলছিলাম যারা প্রশ্ন করছিলেন বিভিন্ন বিষয়ে, বেশিরভাগ ঘুরে ফিরে পাবলিক চার্জের বিষয়টিই আসছে, কারণ সাম্প্রতিক বিষয় এবং এটি আতঙ্কিত হওয়ারই মতো, যেটি নিয়ে ধোঁয়াশাও আছে, মানুষের অনেক প্রশ্নও আছে, ফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। আমরা চেষ্টা করি সেই প্রশ্নগুলো নেওয়ার জন্য। কে আছেন এই মুহূর্তে ফোনে, কে আছেন? জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি জানু বলছি ভাইয়া, নীলাচি থেকে। জি প্রশ্নটি ভাইয়া, জি নীলাচি থেকে আমি জানু বলছি। জি জামি ভাই প্রশ্নটি করুন। জি জি আমি স্বামীর সাথে কথা বলতে চাই। স্বামী আমি তোমাকে ব্যক্তিগত ভাবে চিনি, তুমি সাথীর বোন। আমার প্রশ্ন আছে, আমার মা কানে শুনে না। জি বলো। এবং আমার এবং আমার মা 18 বছর হচ্ছে, আমেরিকা আছে, গ্রিন কার্ড জানিস, এখন সে কিভাবে সিটিজেন পাইতে পারে? আচ্ছা, আপনার মা সিটিজেনশিপ অবশ্যই পরীক্ষা না দিয়ে ওয়েভারের মাধ্যমে সিটিজেনশিপ নিতে চাচ্ছে হয়তো ওনারা, তো এখন উনি পার্সোনালি এটা অ্যাটর্নির সাথে দেখা করলে ভালো। কারণ ওয়েভার অনেকগুলো কারণ আছে, আরও অনেক ইনফরমেশন আমার জানার দরকার আছে যেটা আমি পাবলিকলি জিজ্ঞেস করতে চাচ্ছি না আর কি ওনাকে। আর কিছু বিষয় আছে যখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, কিংবা অনেক বিষয় অ্যাটর্নিরও জেনে নিতে হবে আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো, সেগুলো কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আপনি কোনো প্রফেশনালের সাথে বসে কিন্তু সিদ্ধান্ত নেবেন। কারণ আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা খুব সাধারণভাবে উত্তরগুলো কিংবা তথ্যগুলো আপনাদের দেই, যেখান থেকে সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। আমরা কিন্তু জাস্ট আপনাদের তথ্যগুলো আপনাদের কাছে দিচ্ছি, কে আছে দিক নির্দেশনা, হ্যাঁ দিক নির্দেশনা, কিন্তু আপনাদের সিদ্ধান্ত নেবেন কিন্তু একজন প্রফেশনালের সাথে বসে। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? হ্যালো। জি নামটি বলে নিতে হবে। আমার নাম তপন বিশ্বাস। জি প্রশ্নটি, আমার নাম তপন বিশ্বাস। তপন দা আপনার প্রশ্নটি করুন, আপনি টেলিভিশন পরে শুনবেন, প্রশ্নটি করে ফেলতে হবে। আজ প্রশ্নটি হলো আমার, ঠিক আছে, প্রশ্নটা হলো আমার, আমি আমার বইনের অ্যাপ্লাই করে 2007 আর কি, এখন মনে করেন কখনো আসতে পারে, কখন ওদের চিঠি পাইতে পারে আর কি। 2007
এখন চলছে নভেম্বর 2006 এর অ্যাপ্লিকেশন চলছে, তো আপনি করেছেন 2007 এ, সো শীঘ্রই আসবে কিছুদিন। এবং বারবার একটি কথা আপনাদের অনুরোধ করতে হয়, আবারও বলি, স্পিকারটি বন্ধ করে নেবেন, আপনারা যখন প্রশ্ন করবেন টেলিভিশনে ভলিউমটি কমিয়ে নেবেন, প্রশ্ন করার পর আপনি টেলিভিশনে ভলিউমটি বাড়াবেন এবং উত্তরটি শুনবেন। এই সহায়তাটি করবেন কিন্তু আপনাদের জন্য, কারণ আপনাদের প্রশ্নগুলো আমরা যদি ঠিকভাবে না শুনতে পাই উত্তর যেমন আসবে না, আর আপনি যদি সময় বেশি নেন তাহলে আরেকজন হয়তো প্রশ্ন করার সুযোগই পাবে না। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? দেশের বাইরে আমি দেশে যাইতে পারি না, আমি কি কোনোভাবে কোন সিস্টেমে আমার মাকে আনতে পারবো? আমার মা অসুস্থ, একটু দেখতে চাইছিলাম, আপনি যদি একটু পরামর্শ দিত আমার। উনি বলেছে 8-10 বছর হয়েছে, উনি মানে 8-10 বছর পরে হয়তো তার এসএলএমটি গ্র্যান্ট হয়েছে এখন, তো উনি এক বছরের মধ্যে উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু ওনার মাকে যদি আনতে চায়, যে উনি দেশে যেতে পাচ্ছেন না, ওনার মাকে আনার জন্য, বেড়ানোর জন্য উনি অ্যাপ্লাই করতে পারেন ভিজিট ভিসায়। এবং রাইট নাও ভিজিট ভিসাটা খুবই স্ট্রিনজেন্ট, খুবই ডিফিকাল্ট আর কি রাইট নাও। আমার নাম হচ্ছে কলি, আমি অ্যাটর্নি স্বামী আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার বোন আসছে আপনার বাংলাদেশ থেকে 4 মাস হয়, এখন ওনারা মেডিকেলের জন্য অ্যাপ্লাই করছে এবং মেডিকেল ওনারা নিচ্ছে। এখন ওনারা আমার কোশ্চেন হচ্ছে, উনি কি মেডিকেলটা কি মানে কেটে দিবে নাকি রাখবে? আর ওনার একটা সমস্যা হচ্ছে, ওনার হাই ডায়াবেটিস, উনি ইনসুলিন নিতে হয়, তো ওনার বাচ্চাদের জন্য উনি করছে, ওদেরটাও আছে ওনারটাও আছে, এখন উনি কি এটা কি রাখবে নাকি এখন কেটে দেওয়া ভালো হবে? যেহেতু পাবলিক চার্জের ব্যাপারটা আসছে, পরে ডিনে করবে গ্রিন কার্ড এবং সিটিজেনশিপটা, তো উনি কনসার্ন আর কি এখন। অবশ্যই দেখেন, এর আবারও আমি বলছি, এটা কেস বাই কেস বেসিসে ইমিগ্রেশন অফিসাররা ডিল করবে। উনি যখন সিটিজেনশিপের জন্য যাবেন তখন এটা প্রবলেম ক্রিয়েট করলেও করতে পারে অফিসার, কিন্তু আপনার ওনার যদি সামর্থ্য থাকে, উনি প্রাইভেটলি ইন্স্যুরেন্স নিয়ে এটা প্রাইভেট ইন্স্যুরেন্স নিয়ে, কিন্তু আমি যাদের সামর্থ্য নেই, এ দেশটি তো সবার জন্যই উন্মুক্ত। এখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনি আইন মেনে যদি এমন পরিস্থিতি হয় যে তার আর কোনো অপশন নেই, দেখেন এটা বলেছেন আপনার এইজ, আপনার হেলথ, আপনার সব কিছু নিয়ে ওরা ডিসাইড করবে। এখন আমি আবারও বলছি, ইটস টু আর্লি টু ডিসাইড। এখন যদি আমি ওনাকে বলে দিই যে আপনার অসুবিধা হবে না, আপনি নেন, হ্যাঁ ঠিক না, আবার যদি আমি বলি যে না নিয়েন না, এটা অসুবিধা হতে পারে, আমার কাছে কনজারভেটিভ অ্যাপ্রোচটা বেটার। আমি এখন যদি আমি এফোর্ড করতে পারি আমি পাবলিক ইন্স্যুরেন্স নিয়ে, তাহলে আমি সেটাতে যাবো। কারণ এখানে একটা কথা বারবার ইউজ করেছেন এই অর্ডারের মধ্যে, যে সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্স যারাই আসছে, সো ওনার সিটিজেন হয়ে গেলে তারপরে যদি করেন, দেন আমরা ফর শিওর জানলাম যে ইটস নট গোয়িং টু ক্রিয়েট এনি প্রবলেম। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? আমি এখানে আমার ওয়াইফকে বিয়ে করেছি, উনি গ্রিন কার্ড হোল্ডার ছিল তখন, তারপর ওনাকে উনি আমার জন্য অ্যাপ্লাই করছে 2017 এ, 18 এ এটা অ্যাপ্রুভ হয়েছে, 130 তে অ্যাপ্রুভ হয়েছে 18 এ। এরপর উনি রিসেন্টলি উনি সিটিজেন হয়েছে, তারপর আমি I-485, I-485, 31 এবং 765 যেগুলো ফর্ম সাবমিট করতে হয় অ্যাডজাস্টমেন্ট ভিসার জন্য, আমি সেগুলো সাবমিট করছি এবং ফিঙ্গারপ্রিন্ট ওরা ডাক দিয়েছে। কিন্তু 130 অ্যাপ্রুভ হওয়ার পরে এনবিসি থেকে আমার একটা লেটার আসছিল যে আমি দেশ থেকে এগুলো সাবমিট করতে হবে, যেহেতু উনি গ্রিন কার্ড হোল্ডার ছিল সেই জন্য ওরা বলছিল দেশ থেকে সাবমিট করার জন্য।
আমার মনে হয় আমি এটা মানে এতদূর বুঝতে পারছি এটার সাথে কথা বলে। এখন যে আমি আমাকে এমবিসিতে কোনো ইনফর্ম করতে হবে নাকি যে আমি এখন এখানে অ্যাডজাস্ট করতেছি, কারণ আমি অলরেডি সাবমিট করে ফেলেছি I-485 এগুলো USCIS-তে। জি, আর সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে যে আমি যদি মানে I-31 আর I-765 যেগুলো EAD কার্ড এবং দেশ ভবনের জন্য যেটা আছে আপু, ওইটা যদি আমি পাই তাহলে আমি দেশে গেলে কি কোনো প্রবলেম হবে নাকি, যে মানে ব্যাক করে মানে এখানে আসার সময় কোনো প্রবলেম হবে নাকি যদি আমি দেশে ভিজিট করি এই সময়টা? আচ্ছা, কি বলবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। উনি আমাকে বলেছে উনি 2014 স্টুডেন্ট ভিসা আসছে, উনি যদি স্টিল কন্টিনিউ করে ওনার স্টুডেন্ট ভিসাটা এখনো থেকে থাকে তাহলে উনি এখানে অ্যাডজাস্ট করতে পারে। আর উনি যদি কোনো একটা সময় যদি এখানে ল্যাপস করে ফেলে ওনার ভিসাটা, তখন ওনার একটা ওয়েভারের প্রয়োজন হবে। স্ট্যাটাস হারিয়ে ফেলে তাহলে একটা ওয়েভারের প্রয়োজন হবে, 601 ওয়েভার। ওয়েভারটা যখন অ্যাপ্রুভ হবে সেই অ্যাপ্রুভালটা নিয়ে এবং ইন্টারভিউ ডেট আসার পরে উনি দেশে যেয়ে ভিসা নিয়ে আসতে পারেন, যদি ওনার কোনো ফার্দার কোনো কিছু না থাকে। যেমন আমরা এরকমও দেখেছি যারা ওয়েভার নিয়ে গেছেন এবং পরে ওনাদেরকে ভিসা দেওয়া হয় নাই, এরকমও আছে কেস, কিন্তু সেখানে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কারণ আছে। আচ্ছা, সো ওই কারণগুলো এখন ডিটেইলস বলা যায় না, সিদ্ধান্ত নিতে হবে। আর এটি বলাই হয় যে আপনার জটিল যখন কোনো প্রশ্নের এখানে আসলে সাধারণভাবে উত্তর নিয়ে সেটি সিদ্ধান্ত নেওয়াটা আপনার উচিত হবে না, আপনার ব্যক্তিগত পর্যায়ে কোনো প্রফেশনালের সাথে বসে বিষয়গুলো সমস্ত তথ্য দিয়ে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি জয় বলতেছি। জি, নিউ ইয়র্ক থেকে। হুম হুম। আপু 2017-তে আমার আম্মা আমার ছোট দুই বোনের জন্য অ্যাপ্লাই করেন, একটার জন্ম 2000-এ আর একটার জন্ম 98-এ। দুই বছর পরে ওরা অ্যাপ্রুভ করছে, অ্যাপ্রুভ লেটার দিছে। তারপরে এক মাস পরে আমার যে বোন জন্ম 2000-এ, ওর কাগজ দিছে যে ওর অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে আরেকটা লেটার দিছে ওর সাপোর্ট টাপোর্ট সব কিছু আমরা জমা দেওয়ার জন্য আগে। আর 98-এ যে বোনের জন্ম, ওর আবার কিছু চায় নাই যে ওর সাপোর্ট জমা দিব এইসব করবে, কিছু চায় নাই। 98-এ যে বোনের জন্ম আমার, ও কি ওর এক মাস আগে 21 হয়ে গেছে, ও কি আপু আর্লি আসতে পারবে? আর যদি না আর্লি আসতে পারে কিভাবে ওকে আর্লি আনা যায়, কারণ আমার ছোট দুই বোন সারা দেশে আর আমরা সবাই বাইরে থাকি, লন্ডনে আমেরিকাতে থাকি। এখন আমার আমার ছোট যাওয়ার জন্য একটু রিস্ক হয়ে যায়, এর জন্য আমরা চাইতেছি যে কিভাবে ওকে আনা যায়, দরকার হবে। তো ওনাকে আনা হয়তো সম্ভব হতে পারে, তো ওনার পুরো ইনফরমেশন দিয়ে একটা প্রফেশনালের কাছে গেলে এটা ওনাকে ফর শিওর বলে দিতে পারে উনি আসতে পারবে কিনা। আচ্ছা, তখনও অনেক কিছুই দেখবে যে ইনফরমেশন। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, উপসংহারে কি বলবেন আজকে বেশিরভাগ পাবলিক চার্জের বিষয়ে? পাবলিক চার্জ আমি বলতে চাচ্ছি যে যদি আমরা নিজে করে কিছু করতে পারি, দেখেন এই দেশটা হচ্ছে করে নেওয়ার দেশ, এটা হচ্ছে যে ল্যান্ড অফ অপরচুনিটি বলা হয়। তো আমরা এখানে এসেছি, এই দেশটা অনেক সুন্দর, আইনগুলোও অনেক সুন্দর, আমরা যদি নিজে কষ্ট করে কিছু অর্জন করে নিই সেটাই এ দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো, আমাদের সবার জন্য ভালো। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি ঈশ্বর স্বামী। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। সবাই ভালো থাকবেন।